ভিডিও করছি। আজকে যেন গাড়িটা পরিষ্কার করতে বেশি কষ্ট লাগছে, এতদিন লাগেনি আজকে লাগছে। স্বাভাবিক পাই, আমার এটা হ্যাবিটের মধ্যে জিনিসটা পাই, কিন্তু জানি সেই জিনিসটাকে সেইভাবেই ফেরত দেওয়া, সে হোটেলে চেক ইন করা থেকে শুরু করে চেক আউট আর জিনিসটা পাওয়া, আর সেইভাবে তো নতুন করে দিতে পারবো না। কিন্তু যাই হোক, কোনোদিন কোনো কষ্ট দেয়নি, কোনোদিন কোনো প্রবলেম হয়নি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তোকে তো দেখাবো, আজকের দিনটা খুব খারাপ লাগছে। খারাপ লাগছে এই কারণের জন্যই, আজ থেকে ঠিক 11 বছর আগে আমি এই বাইকটা নিয়ে এসেছিলাম। এটা আমার কাজের প্রথম বাইক, ভীষণ ইমোশনাল সেই জন্য আমি আজকে, কারণ এটাই আমার ফার্স্ট বাইক আর আজকে এই বাইকটাকে বিদায় জানাতে হবে। আমি আজকে দোকানে দিতে যাচ্ছি বাইকটা এক্সচেঞ্জ করব বলে। কী বাইক নেব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই বাইকটার একটা ভালো কথা বলি, যে বাইকটা আজকে সত্যি কথা বলতে গেলে আমাকে কোনোভাবে কোনো পরিস্থিতিতেই বিপদে ফেলেনি, সেই জন্য আমি সত্যিই খুব প্রাইড আর সত্যিই খুব গর্ববোধ করি এত সুন্দর একটা বাইক আমাকে বিশ্বকর্মা উপহার দেওয়ার জন্য। সবাই খুব ভালোভাবে রাইড করো, খুব ভালোভাবে গাড়ি চালাও, অবশ্যই হেলমেট পরে চালিও, আর আমাদের ইনসাইড ফ্যামিলি টক্সকে ফলো করো, কারণ নতুন গাড়ির ভিডিও তো অবশ্যই আসছে চ্যানেলে। সঙ্গে থেকো আর সবাই ভালো থেকো। আমি আর সোনাই যাচ্ছি এখন নতুন বাইক আনতে, তোমরা কিন্তু পাশে থেকো।